সারা জীবন বাপ দাদার 14 গুষ্টি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এখন বর্তমানে হঠাৎ করে আইসা একজন যদি কয় নামাজ পড়া লাগবে না, এটা কি মানিয়ে নিব? কিন্তু আমার এই দলের একজন লোক, আমি যে ওর পক্ষে না, আমি এটা কিভাবে বুঝাবো? সে আমার নবীর বিরুদ্ধে চলেছে, হেরাই দুনিয়াতে আমার নবীর বিরুদ্ধে করতেছে। এখন ওটা নাক কাটার দল মনে রাখবেন, চিন্তা রাখবেন। আমরা আমি আজকে জুম্মার নামাজ পড়ছি, এখন নামাজটা আল্লাহ পাক কোরআনে অকিমুস সালাত ওয়া যাকাতা এই কথাটা আল্লাহ পাক 82 বার বলছে। অতএব মুসলমান যারা তাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে, পাঁচ ওয়াক্ত পাঞ্জা কেনা নামাজ রোজাকে ফরজ করা হয়েছে। আমরা বাউলরা যারা আছি অনেক সময় বিতর্ক তর্ক বিতর্ক করি, কিন্তু এমন কোনো কথা যাবে না যেটা আপনি একার জন্য একটা একজন বাউলের জন্য সমস্ত বাউল শিল্পীদের থেকে শুরু করে তরিকার কিছু লোক, আমি তাদের নাম বলবো না, তারা কলেমা নামাজ রোজা হজ জাকাত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে, ফেসবুকে আপনারা দেখতেছেন। আচ্ছা, শিল্পীদের মধ্যে যদি দুইজন তিনজন এরকম বাড়াবাড়ি করে, মানে সমাজে যাহা মেনে নেয় না তা যদি বলে, তো সমাজে শিল্পী আছে মনে করেন 20,000, এই দুইজনের অপরাধের ভার কি 20,000 লোক দায়ভার নিবে? নিবে? আচ্ছা যদি না নেয়, আমাদের কারণে এক শ্রেণীর লোক তারা বলতেছে যে বাউল শিল্পীরা তারা ভণ্ড, তারা আমাদের সমাজের কেউ না, তাদের জন্য দোজখের আগুন নির্বাচিত, তারা সমাজের চাইতে বাহিরের লোক, মানে বিভিন্ন ধরনের ভাষা আমাদের হ্যাঁ প্রতিপন্ন করে। কেন আমাদের কিছু কিছু দুই চারজন লোকের জন্য? আজকে এখানে অনেক বাউল শিল্পী, অনেক বাউল আশেখান আছে। আচ্ছা, বড় দুঃখের কথা, বিভিন্ন জায়গার মধ্যে শোনা যায় বাউল শিল্পীদের চুল কেটে দিছে, বাউল শিল্পীদেরকে মারধর করছে। ওরা আমার ভাই, মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আমার নবী বলছে চিমটি দিলে আরেক মুসলমানের গায়ে লাগে। তা আমার একটা বাউল শিল্পী ভাইয়ের যদি চুল কেটে দেয় মারধর করে, আমার কষ্ট লাগে না? কিন্তু লাগে যে তুই কামনা করলি কি, রোজার মাস একটা মসজিদের সামনে বসে তুই বিড়ি খাইতেছিস, সমস্ত লোক রোজা রেখে জুমার নামাজ পড়তেছে, আর তুই সেই জায়গার মধ্যে বৈশা হাসাহাসি খিলাখিলি করতেছ, সমাজের লোকেরা যায় আর চোখে চোখে দেখে। কি আমি কি ভুল কইতেছি? একদিন দুই দিন তিন দিন দেখার পরে আপনি যে সমাজে বসবাস করবেন, আপনারা সালাম দিবেন, আপনার গালের মধ্যে একটা থাপ্পড় মারবে, এটা কিন্তু রেজাল্ট হয়ে যায় আপনার কর্মের উপর। আজকে অনেকগুলো ইউটিউবার আছে, অনেকগুলো আমার শিল্পী ভাই বন্ধু আছে। রজব দেওয়ান সাহেব আমাকে আজকে অফিসের মধ্যে বললেন, আমি এর আগে লাইভ করেছি যে লতিফ ভাই আপনি কিছু বলবেন, আমি আজকে বললাম, আমি দেখলাম যে আমার ওই লাইভটা অনেকে গ্রহণ করেছে, আমাদের সভাপতি সাহেব আছে, সবার কাছে আমি জানতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ নবী পড়ে নাই, ফজরের নামাজ নবী পড়ে নাই, জোহরের নামাজ নবী পড়ে নাই, আসরের নামাজ নবী পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, এখন কয় কোরআনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নেই? আরে বেকুব, নামাজের কথা থাকবে কেন? কোরআনের মধ্যে সালাতের কথা তো আছে। কি এখন আমি বলতে চাচ্ছি, আমার কিছু তরিকার ভাই বন্ধু বা আমার শিল্পী বৃন্দ যারা আছেন, এই কলেমা নামাজ রোজা হজ জাকাত নিয়া এমন কিছু বক্তব্য দিছেন, আমি সারা বাংলাদেশের বিশ্বের মানুষকে বলতে চাই, যারা এইভাবে সমাজকে দূষিত করতেছে, বাউল গানকে কলঙ্কিত করতেছে, আপনারা কি, আমি আমি এখন বলবো, আমি যে প্রতিবাদ করতেছি আপনারা কি আমার সাথে আছেন? শুধু আপনারা না, সবাই। আমি তাদেরকে আরেকবার বলি, তোমাদেরকে আমি চিনি, তোমাদের ভিতরও চিনি, তোমাদের বাহিরও চিনি, যেহেতু তুমি আমার একজন দলের লোক। কিন্তু আমার যদি ইচ্ছা দাও, আমার যদি এইভাবে বারবার কষ্ট দাও, আমার শিল্পীদেরকে দোষ করছে দুইজনে ভালো বাউল শিল্পী ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বহুত বাউল শিল্পী আছে, আল্লাহ নবীর দিন ধর্ম মানে, গানে যাওয়ার পরে ওর দোষের কারণে এই শিল্পীর উপর আঘাত এসে গেল। তা আমি বলবো, ইউটিউবার যারা আছে আপনারা লিখবেন, আপনাদেরকে বলবো যে যারা এগুলি করেন, আমার যদি আরও সামনে নিতে চান তাহলে আমরা মানববন্ধন করব। আমি সভাপতি সাহেবকে বলবো এই বিষয়ে আপনি কিছু বলবেন, অর্থাৎ দুই চারজনের দোষের কারণে আমার বাংলাদেশের মধ্যে হাজার হাজার বাউল শিল্পী তারা সমাজ নিয়ে নামাজ নিয়ে সবার সাথে সুন্দর তাল মিলিয়ে চলে। আমি জানতে চাই, আপনারা তাদের সাথে যারা সমাজ নিয়ে আছে তাদের সাথে আছেন? আছি।
কলেমা নামাজ রোজা হজ জাকাত আমরা মুসলমান যারা সেই ধর্মে চার চার ধর্মের এবাদত সেই সেই করবে হঠাৎ করে আমি আমি জানি একটা উল্টাপাল্টা বক্তব্য দিল একটু ভাইরাল হইল ইউটিউবের মধ্যে কয়টা পয়সা হইল ওর সংসারের জন্য ওই বেকুবের জন্য সমস্ত বাউল শিল্পীর আজকে সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন আলে মোলামা মাওলানা সম্প্রদায় যারা আছেন সুন্নিয়াতের আমার ভাই বন্ধু সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি বলবো আপনারা এই ইউটিউব এই এই ভিডিও ছাড়ার পরে এরপরে আপনারা দেখবেন আপনারা আমার কাছে বলবেন আমার কোনো বাউল শিল্পীর গায়ে যেন একটা ফুলের আঘাত না লাগে যারা এর জন্য দোষী যারা এর জন্য দায়ী আপনারা যদি বলেন আমরা সমস্ত শিল্পীরা একবার দুইবার তিনবার বলবো তারপর যদি না মানে আইনের হাতে তাদেরকে আমরা উঠাই দেবো একটি ছেলে আগে গান গেছে ওর নাম কি সুমন খুব ভালো কিন্তু আমাদের লিস্টে ছিল আজকের এই গানটা আমরা ও ও ভালো গান করেছে আমার চাঁদ ভাইয়ের সুর করা তিনি গীতিকার সুরকার আমার গানটা অনেক ভালো লেগেছে তাই ওর গানটা আমাদের ভালো লাগছে তারপরও আমি মনে করবো আনুষ্ঠানিকভাবে আমাদের এই বাউল গানটা উদ্বোধনের জন্য আমার পুরুষ কমিটির মাননীয় সভাপতি জনাব মানেশ সরকার সাহেবের ধন্যবাদ।